দর্দ চোখে লাইক মেরেছি অনেক আগে স্বপ্ন শুধু আমি দেখিনি তো গাইস মাত্রই আমি একটা মুভি দেখলাম আমাদের দেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খানের বিদ্রোহী মুভি মূলত এই মুভিটা এর আগের রোজার ঈদের রিলিজ পায় তখন সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখা হয়নি কারণ এই সিনেমাটার নেগেটিভ রিভিউ ছিল অনেক বেশি যার কারণে এই সিনেমাটা আমাকে সিনেমা হল পর্যন্ত নিয়ে যেতে পারেনি নরমালি সাকিবের কোন সিনেমা আসলে আমি দেখি রোজার ঈদে গলি সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখেছি কারণ গলি সিনেমাটা আর যাই হোক চলে যদিও একজন স্টার সুপারস্টারের সাথে এই টাইপের সিনেমা যায় না তো গলি সিনেমার সাথে আরো কিছু সিনেমা রিলিজ পায় এর ভিতর ছিল শান বিদ্রোহী তো বিদ্রোহী সিনেমাটা সিনেমা হলে যখন রিলিজ পায় আমি যতটুকু জানি এই সিনেমাটা ওই ঈদের সর্বোচ্চ সিনেমা হল পেয়েছিল তারপরে কিন্তু সিনেমাটা ডিজাস্টার ছিল তো বিদ্রোহী সিনেমাটা আমি মাত্রই দেখলাম তো মুভিটা আসলে কেমন ছিল এবং আমার এক্সপেরিয়েন্স কেমন দেখার সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন সুপারস্টার সাকিব খান যার কিনা লাস্ট একটা হিট মুভি ছিল সেই 2020 না 21 এর দিকে পাসওয়ার্ড এরপরে মনে হয় না তার কোনো হিট ব্লকবাস্টার এই টাইপের কোনো সিনেমা রিলিজ হয়েছে বিদ্রোহী গলুই এই দুইটা সিনেমা রিলিজ হয় বা দুইটা সিনেমার ভিতর গলি বলতে গেলে ছিল এভারেস্ট এবং বিদ্রোহী ছিল ডিজাস্টার তো এই ডিজাস্টার সিনেমাটা নিয়ে একটু ডিটেইলস আলোচনা করব প্রথমত বিদ্রোহী সিনেমার ডিরেক্টর শাইন সুমন যার এর আগের আমি কোনো মুভি দেখেছি কিনা সন্দেহ দেখে থাকলেও তখন তো আর ডিরেক্টরের নাম মাথায় রাখতাম না এরপর এই সিনেমার ক্যাস্টিং এ যদি আসি সাকিব খান মিশা সওদাগর এবং বুবলি তো যাই হোক যদি এই সিনেমার গল্পটা বলি তাহলে প্রথমে সাকিব খানকে একটা আদালতে দেখাই সাকিব খানকে আদালতে হাজির করা হয় কারণ তিনি কিছু হাই প্রোফাইল টেরোরিস্টকে মারেন এবং সেখান থেকে 6 মাস আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয় সাকিব কেন এই টেরোরিস্টগুলোকে মেরেছিল এবং সাকিবের বিরুদ্ধে যে 5-6টা হত্যার মামলা চলতেছে শেষ পর্যন্ত সে জামিন পাবে কিনা নাকি তার ফাঁসি হবে এইটা জানতে হলে আপনাকে দেখতে হবে ডিজাস্টার সিনেমা বিদ্রোহী এই সিনেমাটা মূলত বলতে গেলে সাউথের একটা মুভি থেকে ইন্সপায়ার্ড যদিও এই সিনেমার ভিতরে কোথাও লেখা নেই যে এই সিনেমাটা সাউথের বেঙ্গল টাইগার সিনেমা থেকে ইন্সপায়ার্ড যদিও বেঙ্গল টাইগার এবং বিদ্রোহী এই দুটো সিনেমার ভিতর কিছু পার্থক্য রয়েছে কারণ এখানকার আমাদের সুনামধন্য ডিরেক্টর শাইন শুভ তিনি কিছু পরিবর্তনও করেছেন কিন্তু সুবিধা করতে পারেননি প্রথমত এই সিনেমাটা আপনি কেন দেখবেন না কারণ এই সিনেমার যে ডিরেক্টর এবং এই সিনেমার আমি যতটুকু জানি 3 থেকে 4 বার এই সিনেমাটার নাম চেঞ্জ করা হয় প্রথমে এই সিনেমার নাম রাখা হয় মাননীয় সরকার একটা প্রেম দরকার এরপর রাখা হয় ক্রিমিনাল এরপর আরেকটা নাম ছিল সেটা আমার আপাতত মনে নেই বাট লাস্টে এসে রাখা হয় বিদ্রোহী এই সিনেমার যে ডিরেক্টর সে নিজেই জানে না সে গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করবে বা প্রেজেন্ট করেছে গল্পের সাথে কি নামটা রাখবে একটা সিনেমা মেকিং এর আগেই সিনেমার নাম কিন্তু ফিক্সড হয়ে যায় ও এরা তো সিনেমাই বানায় না তো যাই হোক এই সিনেমাটা দেখার সময় আমার আফসোস লেগেছে শুধু একটা জায়গায় যে একজন সুপারস্টার আমাদের দেশের বলতে গেলে এখন যে কিনা ইন্ডাস্ট্রির হালটা ধরে আছে প্রায় 20 বছর যাবত সেই মানুষটা এই ধরনের সিনেমা এখনো করতেছে যেখানে সাউথের স্টারগুলোকে দেখেন বলিউডের স্টারগুলোকে দেখেন তারা বেছে বেছে কাজ করতেছে সিনেমাটা ফ্লপ হলেও সিনেমার গল্পটা ভালো সিনেমাটা মানসম্মত হচ্ছে বাট এই সব বিষয়গুলো না আমাদের দেশের স্টারগুলো বোঝে না যে তাকে কিভাবে এগোতে হবে বা তার নেক্সট কি ধরনের মুভি করতে হবে বা অডিয়েন্স কি লেভেলের সিনেমাটা চাচ্ছে সেইভাবে কাজ করতে হবে গলি তো গ্রাম বাংলার সিনেমা এটা না হয় মেনে নিলাম যদিও সাকিবের সাথে সিনেমাটা মোটেও যায় না তারপরে বিদ্রোহী সিনেমাটা এটা তো আরো যায় না সিনেমা ট্রেলার দেখে বুঝেছিলাম সিনেমাটা গার্বেজ মার্কা একটা মুভি হতে যাচ্ছে বাট সিনেমাটা যে আসলে এত বাজে হবে এটা বুঝতে পারি নাই মূলত শাপলা মিটার সাথে সাকিবের যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজই খুবই বাজে মানে একজন সুপারস্টার এই লেভেলের কখনো সিনেমা করে না তিনি এই ধরনের সিনেমা কেন করেন কোন চাপে পড়ে করেন সেটাই বুঝি না তার নিজেরই তো একটা প্রোডাকশন হাউস আছে সে চাইলেই সেইখান থেকে ভালো ভালো সিনেমা করতে পারে ভালো ডিরেক্টর নিয়ে যদি বিদ্রোহী সিনেমার টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আসি আই মিন ফাইট সিনগুলা ব্যাকগ্রাউন্ড স্কোর এইসব নিয়ে যদি কথা বলি তাহলে তো অ্যাকশন যে সিকোয়েন্সগুলা মানে এইগুলো এখনো চলে এর চেয়ে 90 দশকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল সেগুলো দেখতে তো ভালো লাগতো ডিজিটাল সিনেমায় এই ধরনের ফাইট সিন যায় না যদি বুবলির পারফরমেন্স নিয়ে বলি মিশার পারফরমেন্স নিয়ে বলি সাকিব নিজেই তো খুবই বাজে পারফরমেন্স করছে বিদ্রোহী সিনেমায় তো গাইস এই ছিল বিদ্রোহী সিনেমা বিদ্রোহী সিনেমাটা আমার কাছে থাকবে 3 আউট অফ 10 যারা বিদ্রোহী সিনেমাটা এখনো দেখেনি তারা ইউটিউবে অ্যাভেলেবেল ওখান থেকে দেখে নিতে পারেন সো যেখানে সাইন আউট করছি বাই